কতক্ষণ ঘুমানো উচিত, এটার সাইন্টিফিক ব্যাখ্যা আমি জানি না। আমার কাছে মনে হয় 4 থেকে 7 মধ্যে কোনো একটা নাম্বার, এনিথিং বিটুইন 4 to 7। আমি সর্বোচ্চ 4 ঘন্টা, সর্বনিম্ন 4 ঘন্টাতে ভালো প্রোগ্রাম করছি। এর নিচে যখন গেছি আমার প্রবলেম হয়েছে, বাট এর নিচেও আমি গেছি যখন অ্যাডমিশন আগায় আসছে, যখন তোমার কম্পিটিশন 84,000 মানুষজনের সাথে, তখন তোমার অ্যাকচুয়ালি ঘুমটা কাউন্টে নেওয়া উচিত না। ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট, তাই না? সো কথা হলো যে ডিক্রিজ গ্র্যাজুয়ালি, যদি তোমার ঘুমের টাইম অনেক বেশি হয়, 10 ঘন্টা 12 ঘন্টা যা হয় হোক, তোমাকে হঠাৎ করে তুমি আজকে চিন্তা করলা যে আজকে আমি ভোর 4টার দিকে উঠবো, দা রকের মতো ব্যায়াম করবো, প্রচুর ডায়েট করবো, পারবা না, কারণ ওইটা একদিন দিয়ে করতেছে না। ভোর 4টার দিকে একদিন উঠেনি, ও প্রথম দিন 7টার দিকে উঠছে, লাস্ট 20 বছর ধরে সেম কাজ করতেছে। সো ইউটিউবের মোটিভেশন দেখে ভোর 4টার দিকে একদিন উঠে 4টা থেকে 6টা পর্যন্ত পড়লো, আবার যা ঘুমাই গেল, এটা হয়েছে, আমরাও করছি। তোমাকে কি করতে হবে, গ্র্যাজুয়ালি ডিক্রিজ করতে হবে। অর্থাৎ তুমি টার্গেট নাও যে আজকে আমি প্রতিদিন আমি দুপুর 12টায় উঠি, আজকে আমি সকাল 10টায় উঠবো, 7 দিন উঠলাম, 9টা, 7 দিন উঠলাম, 8টা, 7 দিন উঠলাম, বউ 7টা, তোমার টার্গেট অ্যাচিভ। ওকে, আমি কিন্তু না ঘুমায় দিন কা দিন পার করে দিতে পারবো এবং যথেষ্ট এফিশিয়েন্টলি কাজ করতে পারবো। যেমন অ্যাট দিস মোমেন্ট আমি কিন্তু সারা রাত ঘুমাই না, আমাকে দেখে মনে হচ্ছে না কোনো কারণে কিছু একটা দল আছে। আমার একটা ফ্রেন্ড ছিল, সে হয়তো দিনে 12 ঘন্টা ঘুমাইতো। এখন এটা কি নর্মাল? না, অবশ্যই এটা ক্ষতিকারক একটা পর্যায়ে যায়, বেশি ঘুম একটা পর্যায়ে ক্ষতিকারক।